সঞ্জু বাবা, বলছিলাম যে ডক্টর ভট্টাচার্য তোমার সাথে দেখা করতে এসেছে। আমি কি অসময়ে এখানে চলে এলাম? না না, আপনি অসময়ে আসবেন কেন? ছি ছি, আপনি ঠিকই সময় আসছেন। ম্যাডাম, বলছিলাম যে আপনার যদি ওর সাথে কথা বলা শেষ হয়ে গিয়ে থাকে, দেন ইউ মে গো নাও। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আসব। আজ যাকে আপনি ইউ মে গো নাও বলছেন না, তাকে একদিন আপনিই সালাম করবেন। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আপনাকে আমি সালাম করতে যাব কেন? সেটা না হয় পরেই বুঝবেন। হ্যালো হ্যালো আন্টি, বলছি। হ্যাঁ বলুন। যা যা বলেছি তাই তাই করেছো? হ্যাঁ আন্টি, এভরিথিং ইজ ডান। গুড, এবার শুধু কোর্টে যাওয়ার অপেক্ষায়। 16th তে আমরা কোর্টে যাচ্ছি। ওকে আন্টি। ওকে বাই। সঞ্জু, অ্যাজ এ প্রফেশনাল ম্যান হয়তো আমার এখানে আসাটা ঠিক হলো না, কিন্তু আমি এসেছি আবেগের তাড়নায়, বিবেকের দংশনে। আসলে আমি, এক্সকিউজ মি মিস্টার চ্যাটার্জি, আপনি যদি একটু বাইরে যান প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাচ্ছি। আমি আপনাদের জন্য বরং একটু চা বলে দিই। হ্যাঁ, বাই দ্য ওয়ে ডক্টর, বলছিলাম যে সঞ্জু বাবা অপারেশনটা করাতে চাইছে না। স্যার মানে যশোজিৎ মুখার্জি আমাকে ফোন করেছিলেন, বললেন যে একটু ওকে বুঝিয়ে বলতে। ঠিক আছে, আমি যখন এসেছি আর কোনো চিন্তা করবেন না, ব্যবস্থা একটা হবে। ওকে ঠিক আছে। সঞ্জু সঞ্জু, ঝিল শুনতে পারে, ঝিল কথা বলতে পারে, কিন্তু ঝিল যে শুনতে পারে এবং কথা বলতে পারে এটাও জগতের কাউকে জানায়নি। কেন জানো? কারণ তুমি কথা বলতে পারো না, তুমি শুনতে পারো না, এরকম বাধ্যস্থিতি আমি দেখিনি। ওর সারাটা মন জুড়ে শুধু তুমি। তোমাকে ওর ভালোবাসার কথাটা বলতে চায় সঞ্জু। তোমাকে সঞ্জু, তুমি অপারেশনে কনসেন্ট দাও, তুমি অপারেশনে রাজি হয়ে যাও।